আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি ওপেন গল ব্লাডার সেটে কী কী লাগে। একটা পাঞ্জলি নিয়েছি, সোয়া ওপেনিং একটা নিয়েছি, একটা লম্বা নন টু, এটাতে কোনো দাঁত নেই, একটা ছোট স্মল মিডিয়াম যেটা বলে সেটা নিয়েছি, দুটো টোটাল, একটা টুথ লং নিয়েছি, একটা মিডিয়াম টুথ নিয়েছি, এটা দাঁত আছে, এটাতে দাঁত আছে, আর লং সিজার নিয়েছি, কার্ভ, এটা কার্ভ লং সিজার ভেতরে সুতো কাটার জন্য নিয়েছি, আর একটা নিয়েছি সুবিধার জন্য, আর একটা টিচ কাটিং নিয়েছি ছোট, আর লং আটারি নিয়েছি, ভেতরে অনেক সময় ধরার চেষ্টা হয়, কার্ভ নিয়েছি লং দুটো, স্ট্রেট দুটো নিয়েছি, ভেতরে পিনারটাকে ধরবো বলে, এটা হচ্ছে পিনার, পিনারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যখন দেবেন কটা দিচ্ছেন গুনে দেবেন এবং অপারেশন শেষ হবার আগে গুনে নেবেন, পিনারটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা কটন এ করে আর গসটা দিয়ে আর মানে কালো ব্ল্যাক সিল দিয়ে বাঁধা হয়েছে টাইট করে, এটা পিনারটা ধরার নিয়ম হচ্ছে এইটা ধরে, এই যে এটা হচ্ছে যখন ব্লিডিং হচ্ছে বা কিছু হচ্ছে সব করার জন্য এটা পিনারটা ধরার জন্য, নিডিল হোলার লং কার্ভ নিয়েছি, একটা একটা স্ট্রেট নিয়েছি, নিডিল হোলার ভেতরে কাজ করার জন্য, একটা স্কিনের জন্য নিয়েছি ছোট, আর এইটা হচ্ছে মেইন ইনস্ট্রুমেন্ট মইনিহাস গল ব্লাডারে, মানে ওপেন গল ব্লাডারে মইনিহাস ইম্পর্টেন্ট, এটা আলাদা দেখতে, দেখুন এটা আলাদা দেখতে, আটারির মতন দেখতে কিন্তু আটারি নয়, অ্যালিস নিয়েছি চারটে বড়, লং লং অ্যালিস চারটে, ছোট আটারি স্কিনে ধরার জন্য চারটে নিয়েছি, ছোট অ্যালিস চারটে নিয়েছি, ব্যাককক দুটো নিয়েছি ভেতরে কাজ করার জন্য, একটা রাইট অ্যাঙ্গেল নিয়েছি, রাইট অ্যাঙ্গেল দেখুন বাঁকা দেখতে, আর এটা হচ্ছে স্টোন ফরসেট, চার সাইজের নিয়েছি, স্টোন ফরসেট গলবলের ভেতরে অনেক সময় স্টোন থাকে, নাও থাকতে পারে তবুও নিতেই হবে, এটা এটা হচ্ছে দরকার গলবলের, এই যে চার সাইজ, এটা বাঁকা চার সাইজের, স্কিন নিট একটা দুটো নিয়েছি, ডিভাস তিনটে নিয়েছি, যেরকম পেশেন্টে বা যেরকম লাগবে কাজে, একটা দাঁতানি, একটা ভ্যাকু সাকশন নিয়েছি, মপ চারটে নিয়েছি, গস দশটা গুনে অবশ্যই নিয়েছি, টাওয়াল ক্লিপ চারটে, একটা গ্যালিপট, একটা কিডনি ডিশ, একটা বিপি হ্যান্ডেল চার নম্বর, দেখুন নম্বর আছে, নম্বর দেখে নেবেন, এখানে নম্বর থাকে, চার নম্বর নিয়েছি, এবার আমি সেটটা করে দেখাচ্ছি কীভাবে করবো আস্তে আস্তে করে, এটা হচ্ছে পাঞ্জলি, এই টুথ এই নন টুথ দুটো, এই যে